এবার বাংলাদেশ মিয়ানমার ও চীন সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোতে যোগাযোগ বাড়াতে চায় ভারতীয় রেলওয়ে। উত্তর পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যের রাজধানী এবং চীন মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোর সাথে দেশের বাকি এলাকাগুলোর রেল সংযোগ স্থাপনের জন্য 40,000 কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেছে ভারতীয় রেলওয়ে। আগামী 2 বছরের মধ্যে মণিপুর, মিজোরাম, মেঘালয়, সিকিম এবং নাগাল্যান্ডের রাজধানীর সাথে রেল সংযোগ স্থাপন করতে চায় জাতীয় ট্রান্সপোর্টার। এই প্রকল্পের মধ্যে রয়েছে 1500 কিলোমিটারের বেশি রেললাইন স্থাপন এবং বেশ কিছু চ্যালেঞ্জিং ইঞ্জিনিয়ারিং প্রকল্প, যেমন ভারতের দীর্ঘতম ডাবল ডেকার রেল ও রোড ব্রিজ নির্মাণ, দেশের অন্যতম দীর্ঘতম টানেল নির্মাণ এবং বিশ্বের উচ্চতম পিলার ভিত্তিক রেল ব্রিজ নির্মাণ। উত্তর পূর্ব এলাকার সীমান্ত এলাকায় এই রেললাইনের মধ্যে দিয়ে আগামীতে মিয়ানমার ও বাংলাদেশের সাথে রেল সংযোগ স্থাপন করবে ভারত, এমন প্রচেষ্টা তাদের। রেলওয়ে বিভাগ অরুণাচল প্রদেশে 180 কিলোমিটার দীর্ঘ রেলওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যেটার মাধ্যমে চীন সীমান্তবর্তী তাওয়াং পর্যন্ত সংযোগ তৈরি হবে। মণিপুর থেকে মিয়ানমার সীমান্তবর্তী মোরেহ পর্যন্ত আরেকটি রেললাইনেরও পরিকল্পনা নিয়েছে ভারত। অন্যদিকে বাংলাদেশের সাথে ত্রিপুরার আগরতলা সংযোগের জন্য একটি রেললাইনের কাজ বর্তমানে চলমান রয়েছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, এই লাইনগুলো উত্তর পূর্বাঞ্চলীয় সবগুলো রাজধানীর সাথে গুয়াহাটির বর্তমান নেটওয়ার্কে যুক্ত করবে। এটা স্থাপিত হলে উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে যাতায়াতের সময় উল্লেখযোগ্য পরিমাণ কমে যাবে। তিনি বলেন, এছাড়া কিছু কৌশলগত রেললাইনও রয়েছে যেগুলো প্রতিরক্ষা বাহিনীকে সাহায্য করবে। আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরার মধ্যে রেল যোগাযোগ রয়েছে, কিন্তু মেঘালয়, মণিপুর, মিজোরাম, সিকিম এবং নাগাল্যান্ডের রাজধানীর সাথে রেল যোগাযোগ নেই। এছাড়া আসাম সীমান্তের কাছে মণিপুরের জিবিরাম থেকে মণিপুরের ইমাফালের মধ্যে 111 কিলোমিটার রেললাইনের নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ইমাফালের মধ্যে দিয়ে আমরা মিয়ানমার সীমান্তের মোরেহের কাছে পৌঁছাতে পারব। এ রেললাইনের গ্রহণযোগ্যতা যাচাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। রেলবোর্ডের মুখপাত্র বেদ প্রকাশ বলেন, একই সাথে মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমের রাজধানীর সাথে রেললাইন নির্মাণের কাজও চলছে। এ রেললাইনগুলো মূলত গুয়াহাটির সাথে যুক্ত হবে। 2022 সাল নাগাদ এগুলোর কাজ শেষ হবে, যাতে সুবিধা পাবে ভারত, বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের সাথে আশেপাশের এই রাজ্যগুলো।